প্রতি বছরের ন্যায় এই বছরও দেখা গেল মাইথনের থার্ড ডাইকে ছট পুজোয় ভক্তগণের ভিড়। সন্ধে আরোগে মাইথন জলাধারে ছট প্রতিরা সূর্যাস্ত যাওয়ার পর আরোগ প্রদান করে, সেই ছবিও ধরা পড়ল আমাদের ক্যামেরায়। তাছাড়াও এদিন পুলিশের ছট ঘাটের মধ্যে করা নজরদারিও আমাদের চোখে পড়ে। পুলিশের তরফ থেকে জলাধারের মধ্যে দুটি নৌকার মাধ্যমে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম মোতায়েন করা হয়। তাছাড়া যাতে শান্তি বজায় থাকে তার জন্য সমস্ত স্থানে পুলিশের দলও মোতায়েন করা হয়। এদিন নিজে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পবিত্র কুমার গাঙ্গুলি এবং কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উৎপল ঘোষাল। এই প্রসঙ্গে সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ তিওয়ারি বলেন, প্রতি বছর মাইথন ঘাটে ছট পুজো উপলক্ষে প্রচুর ভক্ত ও সাধারণ মানুষের সমাগম হয়, তাই নিরাপত্তার দিকে বিশেষ নজরদারিও করা হয়েছে। তার পাশাপাশি এলাকার মানুষেরা প্রতি বছরই সবাই মিলে একত্রিত ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাছাড়া বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায় প্রতিনিয়ত সমস্ত খবর নিয়ে যাচ্ছেন কি কি সুবিধে অসুবিধে হচ্ছে। আমরা ছট পুজো উপলক্ষে আমাদের এখানে যে ঘাটে পুজোটা হয়, থার্ড ডাইকে লেফট ব্যাঙ্ক কল্যাণেশ্বরী বেন্দুয়া এই অঞ্চলের মানুষরা এখানে পুজো দিতে আসেন। আমরা এখানে সর্বপ্রথম সেফটির ব্যাপারটা ভেবেছি, এখানে নৌকো পার্টিকে দিয়ে জলের ধারে কন্টিনিউ ডিউটি চলে। আমাদের এখানকার পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আমাদের এখান থেকে রাস্তাঘাট পঞ্চায়েতের পক্ষ থেকে এবং ডিবিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানে তৈরি করা হয় লাইটিংয়ের ব্যবস্থা, এবং আমাদের পক্ষ থেকে সালানপুর ব্লকের পক্ষ থেকে এখানে সব রকমের ব্যবস্থাপনা করা হয়, মানুষের যেরকম কোনো অসুবিধা না হয়। আর এই এলাকার সর্বস্তরের মানুষরা সহযোগিতার হাত বাড়িয়েছেন, সবাই মিলে পুজোতে উদ্যোগ নিয়েছেন যে মানুষের কোনো রকমের কষ্টটা না হয়। এবং এই ছট পুজো উপলক্ষে এই এলাকার সর্বস্তরের মানুষকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।